يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر، بسم الله الرحمن الرحيم، والفجر وليال عشر والشفع والوتر. وقال الله تبارك وتعالى في موضع آخر، ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات. ونبي الله ابن عباس رضي الله تعالى عنه قال، قال رسول الله صلى الله عليه وسلم، ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. فقالوا يا رسول الله، الجهاد في سبيل الله. فقال رسول الله صلى الله عليه وسلم، ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري. সম্মানিত জুমার উপস্থিতি প্রশংসা মাত্র আল্লাহর জন্য এবং তিনাপ্রেরিত আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহ সংক্ষিপ্ত হামদ সানার পরে খুতবায়ে মাসনুনের পরে আপনাদের সামনে সময়ের দিকে লক্ষ্য রেখে আপনার সামনে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। অনেকদিন আগে থেকে আপনাদের সামনে
এই কুরবানি সংক্রান্ত, হজ সংক্রান্ত কিছু আলোচনা করছিলাম। আজকে সম্ভবত বেশিরভাগ সম্ভাবনা বেশি যে মাগরিবের সময় জিলহিজ্জা মাসের চাঁদ দেখা যাবে, তার মানে সন্ধ্যার পর থেকে জিলহিজ্জা মাস শুরু হবে, সূর্য ডোবার পর থেকে জিলহিজ্জা মাস শুরু হবে ইনশাআল্লাহ। আর সূর্য ডোবার আগে পর্যন্ত জিলকাদা মাস থাকবে, এখন জিলকাদায় আছি আমরা, সূর্য ডুবে গেলেই আমরা জিলহিজ্জা মাসে প্রবেশ করব, অর্থাৎ আরবি মাসে বছরের শেষ মাস এটা। তো এই যে সূর্য ডোবার পর আমাদের সামনে জিলহিজ্জা মাস শুরু হবে, এবং এই জিলহিজ্জা মাসের প্রথম যে 10টি দিন রয়েছে সেই 10টি দিনের গুরুত্ব, এবং এই 10টি দিনে যে সমস্ত আমলগুলো আমরা করব, যেগুলো আল্লাহ এবং রাসূল বলেছেন, রাসূল করেছেন, এবং রাসূলের কথা অনুযায়ী সাহাবা ইকরাম সালাফে সালেহিনরা করে গিয়েছেন, এবং আমাদের পূর্বে যত নেক লোক পৃথিবীর বুকে এসেছিলেন তিনারাও সেভাবেই করে গিয়েছেন, আমাদেরকে আমাদের উত্তরসূরি সেই আমল দেখে এবং আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন সেদিকে একটু লক্ষ্য রেখে আমরাও এই দুনিয়ার বুকে নেক আমল করার দিকে একটু প্রতিযোগিতা করব, যাতে করে দুনিয়ার বুকে আমরা কিছু নেকি অর্জন করে পরলোক গমন করতে পারি। এর আগে আপনাদের সামনে বলেছিলাম গত জুমার আগে জুম্মায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাযাওয়াজু ফাইন্না খায়রা যাদ আত-তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, এখানে পাথেয় বলতে পরলোক গমনের যে সামান, আমরা দুনিয়াবি এক জায়গা থেকে আমার নিজের আসল বাসস্থান থেকে অন্য জায়গায় গেলে আমরা প্রয়োজনীয় জিনিস যেমন নিই না দুনিয়াবি ক্ষেত্রে, তো আল্লাহ বলছেন তোমরা এই দুনিয়া ছেড়ে যখন পরলোক গমন করবে ওর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস, যে জিনিসটা তোমাদের পরলোকে কাজ করবে, যে পরলোকে তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, কোন রকমের কোনো জিনিস কাজে আসবে না, একটাই জিনিস, সেটা হচ্ছে নেক আমল। এই নেক আমলটাই হচ্ছে জাদ, আপনি যতটা পারবেন যে আপনার সফর করতে হবে আর কিছুদিন পরে, হতে পারে 1 সেকেন্ড, হতে পারে 1 বছর বা 10 বছর 20 বছর, আল্লাহ আপনাকে বা আমাকে যতটা সময় বেঁধে দিয়েছেন ওই সময় পর্যন্ত আমরা এখানে মুসাফির, আমাদেরকে আমাদের আসল বাড়ি যেতে হবে, তো আমাদের প্রয়োজনীয় সামান আমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে, যাতে করে আমাদের যে আসল বাড়ি সেখানটা আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, দীর্ঘ জীবন যেখানে শেষ জীবনে যে শেষ নেই। তো আল্লাহ যেটা বলছেন তোমরা পরলোকে যাওয়ার আগে তোমরা কিছু প্রয়োজনীয় সামান সংগ্রহ করে রেখো, আর পরলোক গমনের সবচেয়ে উত্তম জাদ পাথেয় হচ্ছে আত-তাকওয়া, আল্লাহর ভীতি। তোমার অন্তরে যখন আল্লাহর ভয় চলে আসবে, আল্লাহর ভয় আসলেই তুমি আল্লাহর প্রতিটি আদেশকে তুমি মানবে, আল্লাহর প্রতিটি নিষেধকে তুমি পালন করে চলবে, তখন তোমার আমল নামায় শুধুমাত্র ভালো আমলই থাকবে, যার বিনিময়ে তুমি কাল কিয়ামতের দিনে বিচারের দিবসে তুমি ওই যে 50,000 বছর বছরের সমান যে একটি দিন হবে সেই দিনে তুমি পরিত্রাণ পাবে, আল্লাহ আর সে ছায়া পাবে, পুলসরাত তুমি সহজে ওই আমলের বিনিময়ে পার হতে পারবে। তার চেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একাকি যে ঘর কবর যেখানে কোনো সঙ্গী পাবেন না, কিয়ামতের মাঠে আপনি সঙ্গী পাবেন, অনেক মানুষ দেখতে পাবেন, পৃথিবীতে যতগুলো মানুষ আসবে সবাইকে দেখতে পাবেন, কিন্তু কবরে একটা ব্যতিক্রম যেখানে আপনাকে একাই থাকতে হবে, সেখানে আপনার আসল পাথে হবে আপনার নেক আমল। নেক আমল থাকলে আপনার কবরে আশ্বাস দিবে, আপনাকে ভরসা দিবে যে আমি আছি, তুমি যে নেক আমল করেছো এই কবরে, একাকি কবরে আমি তোমার সঙ্গী, আপনাকে সাথ দেবে। অতএব
আমাদেরকে সেভাবে প্রতিযোগিতা করতে হবে নেকির কাজে, যেহেতু 365 দিন সূর্যের দিন অনুযায়ী, চন্দ্র অনুযায়ী 10 দিন অথবা 12 দিন কম। এই দিনগুলি, এই দিনগুলির মধ্যে কিছু কিছু দিনকে আল্লাহ তাআলা মানুষদের জন্য নির্দিষ্ট করেছেন, কেন বলুন তো? প্রতিযোগিতা করার জন্য। আল্লাহ তো বলে দিতে পারতেন পুরো বছর তুমি নেক আমল করো, নামাজ তো পুরো বছরের জন্য পাঁচ ওয়াক্ত ফরজ। মানুষকে তো বলা হয়েছে যে প্রতিদিন তুমি রোজা রাখতে পারো, কয়েকটি পার্টিকুলার দিন আছে যেগুলো নিষেধ আছে। আল্লাহর জিকির তো সবসময় করা যায়, কিছু সময় ব্যতীত। তাহলে আবার নির্দিষ্ট কিছু দিন করার মানেটা কি? প্রশ্ন আসতে পারে, কেন সবে কদর রাত কেন করলো আল্লাহ? আল্লাহ বলতে পারতেন তোমরা প্রতি রাত্রি এইভাবে জাগরণ করো, বলতে পারতেন কিনা একটা প্রশ্ন জাগে কিনা, সাধারণ কথা। তা আল্লাহ কেন বললেন না তোমরা প্রতিদিন রাত্রি জাগরণ করো? কেন বললেন না? কেন একটি দিন নির্দিষ্ট করলেন যে রমজান মাসের শেষ বছরে একটি বিজয় রাত্রি আছে, যে রাত্রি তুমি যদি জাগরণ করো এবং সেই রাত্রির প্রতিফল বিনিময় তোমার 1000 মাসের চেয়ে উত্তম? কেন বললেন আল্লাহ? কেন বললেন যে এই জিলহিজ্জা মাসের প্রথম দশকের গুরুত্ব খুবই আছে, এই দিনগুলোতে আমল বেশি বেশি করো? কেন বললেন? এটা কয়েকটি বললাম, আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ দিন আছে। আল্লাহ কেন নির্দিষ্ট করলেন? এই কেনর উত্তর কিন্তু আপনাদেরকে বার করতে হবে। আমরা বার করতে পারছি না বলে আমরা পিছিয়ে আছি। এই কেন উত্তর খুঁজে বার করুন প্রতিযোগিতা করার জন্য। আল্লাহ সুরা মুতাফিফিনের মধ্যে বলছেন, জান্নাত জাহান্নামে বর্ণনা করে বললেন, জাহান্নামে বর্ণনা করার পরে বলছেন এই লোকগুলো জাহান্নামে যাবেন, জান্নাতের বর্ণনা করছেন বলছেন এই লোকগুলো জান্নাতের মধ্যে যাবেন। শেষে আল্লাহ বলছেন কি, এই জান্নাতের ব্যাপারে যারা আসল প্রতিযোগী তারাই যেন প্রতিযোগিতা করে। অনুবাদ দেখবেন আমি সুরা মুতাফিফিনে, আল্লাহ বলছেন যারা প্রকৃত প্রতিযোগী তারা যেন এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিযোগিতা করে। আমাদের ফর্মুলা আলাদা, আমাদের ফর্মুলা আলাদা হয়ে গেছে। আমরা দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করি, দেখুন আপনার ছেলে মাধ্যমিক দিবে বা উচ্চ মাধ্যমিক দিবে, যদি 10টা টাকে ঘুমিয়ে যায় আজ যদি দেখতে পারে আপনার ছেলে মোবাইল গুতোচ্ছে, আপনি তো গার্জেন, আপনি কি বলবেন? ব্যাটা অসুবিধা নাই, কালকে মাধ্যমিক আছে অসুবিধা নেই, মোবাইল চালা গিয়ে কাল কোনো অসুবিধা নাই, 10টায় কেন 8টায় ঘুমিয়ে আপনি বলবেন? কোনো দিনই বলবেন না। আপনি যদি দায়িত্ববান গার্জেন হন কোনো দিনই বলবেন না, বলবেন কি? আপনাদের সামনে আমি প্রশ্ন করছি, কোনো দিনই বলবেন না, কারণ ওখানে প্রতিযোগিতা আছে। আপনি দুনিয়ার ক্ষেত্রে এত প্রতিযোগিতা করছেন, কিন্তু আখেরাতের ক্ষেত্রে এ ব্যাপারে এত পিছিয়ে কেন? আমি বলছি আল্লাহ নির্দিষ্ট দিন দিয়েছে প্রতিযোগিতা করার জন্য। অন্য দিন তো আছে, আমরা খেলাধুলা করতাম স্কুলে, কিন্তু একটা দিন থাকতো, পার্টিকুলার একটা দিন থাকতো, প্রতিযোগিতা হতো, পুরস্কার দেওয়া হতো, যে ফার্স্ট হতো সেকেন্ড হতো থার্ড হতো, পুরস্কার দেওয়া হতো। প্রতিদিন কেন হয়নি, একটা দিন কেন? আপনারা ওই দিনটাকে কাজে লাগান, যে নির্দিষ্ট দিন আল্লাহ আপনাদেরকে দিয়েছেন প্রতিযোগিতা করার জন্য। আমরা যেন সকলে যেন ওই নির্দিষ্ট দিনগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলে সেই তৌফিক দান করো। এই যে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন, এই গুরুত্ব কি, কি আমল করব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সূরা ফজর, একটি সূরা, সূরা নম্বর হচ্ছে 89, প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফজর, ফজরের কসম। তাফসীরকারক তারা বলছেন আল্লাহ যখন কোন জিনিসের কসম খান তার মানে ওই জিনিসের গুরুত্ব বোঝাতে চান, কোন জিনিসের উপরে কসম খাওয়া মানে ওই জিনিসের গুরুত্ব আল্লাহ দিচ্ছেন, মানে ওর গুরুত্ব আছে, যার কারণে আল্লাহ ওই জিনিসের কসম খাচ্ছেন, আল্লাহ ফজরে কসম খাচ্ছেন। এখানে ফজর বলতে কোন কোন মুফাসসিরিন বলছেন যে প্রতিদিন ফজর, আম সাধারণভাবে প্রতিদিন আমরা ফজর পাচ্ছি, ফজরের ওয়াক্ত আম ভাবে বলা হয়েছে। কোন কোন মুফাসসিরিন কিরাম বলছে যে এটা একটা নির্দিষ্ট ফজরের ওয়াক্ত, মানে জিলহিজ্জা মাসের 10 তারিখ হজের দিন, ওই দিনের ফজরের সময়টাকে বোঝানো হয়েছে। আল্লাহ ভালো জানেন কোনটা।
তারপরে আল্লাহ তাআলা কথা বলছেন, ওয়া লায়ালিন আশর, দশটি রাত্রির কসম, প্রথমে ফজরের কসম খেয়ে বলছেন, তারপরে কসম হচ্ছে ওয়া লায়ালিন আশর, দশটি রাত্রির কসম। এখানে দশটি রাত বলতে কি বোঝানো হয়েছে? বিখ্যাত মুফাসসির আল্লাহ রাসূলের সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সহিহ বুখারীর মধ্যে হাদিসটি রওয়ায়াত আছে, তিনি বলছেন এখানে আল লায়ালিল আশর বলতে দশটি রাত্রির কথা বলা হয়েছে, আইয়ামুল আশর বলা হয়েছে, যে জিলহিজ্জা মাসের প্রথম দশ দিনেরই উল্লেখ করা হয়েছে। এবার এখানে লায়াল, লাইলে যেমন লায়াল, লায়াল হচ্ছে এক বচন, লায়াল হচ্ছে বহু বচন, তো এখানে লায়াল হচ্ছে রাত্রি, তার মানে কি এই জিলহিজ্জা মাসের প্রথম দশ দিনের রাত্রিতে কি শুধু আমল করা বলা হয়েছে, শুধু দশটি রাত্রির কি আমলের গুরুত্ব বোঝানো হয়েছে, নাকি ওর মধ্যে দিনও আছে? আমরা সময় সময় দিন বলতে কি বোঝায়, চব্বিশ ঘন্টাকে বোঝায়, বোঝা যায় কিনা, চব্বিশ ঘন্টাকে। আবার কোনো কোনো সময় দিন বলতে সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্য অস্তমিত এই সময়টাকেও বোঝায়, পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবহার করে শব্দটাকে। এখানে কিন্তু অনুভাবে আল্লাহ তাআলার কথা পবিত্র কোরআনে কোনো কোনো জায়গায় ইয়াম মানে দিন বলতে চব্বিশ ঘন্টাকে বুঝিয়েছেন, আবার কোনো সময় এই দিনটাকে বুঝিয়েছেন, সূর্য দেখা যায় যেটা, কিন্তু এখানে রাত্রি বলতে পুরো চব্বিশ ঘন্টাকে বোঝানো হয়েছে, শুধু রাত্রি নয়, কিন্তু আমল রাত্রে বেশি। তারপরে তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কথা বলেছেন, ওয়া শাফি ওয়াল ওয়াতর, দুইটি কসম হলো, একটা ফজরের কসম, দ্বিতীয় নম্বর হচ্ছে দশটি রাত্রির কসম। তার মানে ফজরের গুরুত্ব আছে, ফজর গুরুত্ব নাই? আল্লাহ রাসূল বলেছেন, রাকাআত আল ফজরে খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সেটা একটা হাদিস বলছি। আল্লাহ রাসূল বলেছেন ফজরের দুই রাকাত সুন্নত এই আসমান যে পৃথিবী এবং পৃথিবীর বুকে যা কিছু আছে এর চেয়ে উত্তম। এটা ফজরের সুন্নতের কথা বললাম, তাহলে ফরজ নামাজের গুরুত্ব আলাদা আছে, তো ফজরের গুরুত্ব আল্লাহ ফজরের কসম খাচ্ছেন, ফজরের গুরুত্ব কতটা বুঝলেন? তাহলে আমি সুন্নত দিয়ে উদাহরণটা বুঝালাম, তারপরে দশটি রাত্রে কসম খাচ্ছেন, ফজরের যেমন গুরুত্ব আছে সেরকম দশটি রাত্রে যখন কসম খাচ্ছেন দশটি রাত্রিরও অনুরূপ গুরুত্ব আছে। তারপরে ওয়াশাফি ওয়াল ওয়াতর, ওয়াশাফি মানে হচ্ছে জোড়া, আর উইত্র মানে হচ্ছে বেজোড়। আর উইত্র আপনারা জানেন, আমরা রাত্রি শেষ নামাজ, দিনের শেষ নামাজ হচ্ছে উইত্র নামাজ। উইত্র নামাজকে উইত্র কেন বলা হয়? আমরা জানি উইত্র নামাজ বেজোড় হয়, এক তিন পাঁচ সাত নয়, তাই কিনা? আপনি জোড় নামাজ কোনদিন পড়েছে? দুই বা চার ছয় এরকম তো বেজোড় নামাজ পড়েননি। বেজোড় হওয়ার কারণে উইত্র নামাজকে উইত্র নামাজ বলা হয়। এবার এখানে বুঝুন, ওয়াশাফি ওয়াল ওয়াতর, জোড়া এবং বিজোড়ের কসম, এখানে আল্লাহ কি বোঝাতে চাইছেন? এখানে মুফাসসিরদের এক এক রকম মত দিয়েছেন, আমি আমার যেটা ভালো লাগছে সেটা বলছি। কোন কোন মুফাসসিরদের মত, ওয়াশাফি মানে যে জোড়, আপনি দেখবেন কোরবানির দিন দশ তারিখে হয়, দশ হচ্ছে জোড়া, তাই তো? জিলহিজ্জা মাসের দশ তারিখে কোরবানি হয়, আর কোরবানির দিনে গুরুত্বপূর্ণ কিছু আমল করা হয়, গুরুত্বপূর্ণ কিছু আমল করা হয়। তারপরে অনেক মুফাসসির কিরাম বলেছেন এখানে ওয়াশাফি বলতে জিলহিজ্জা মাসের দশ তারিখ অর্থাৎ কোরবানির দিনকে বোঝানো হয়েছে। আল উইত্র কথাবার্তা হচ্ছে বেজোড় মানে আরাফার দিনের কথা বলা হয়েছে, আরাফার দিন অর্থাৎ জিলহিজ্জা মাসের নয় তারিখে সমস্ত হাজিগণ আরাফার ময়দানে উপস্থিত হয়ে আল্লাহ জিকির আজকার করেন, ওখানে উপস্থিত হয়, হতেই হবে, যদি কেউ উপস্থিত না হয় তার হজ হবে না। আরাফার মাঠটা হচ্ছে আসলে হজ, কেউ যদি আরাফার মাঠকে ছেড়ে দেয় তার হজ বাতিল হয়ে গেল, তাকে আবার পুনরায় হজ করতে হবে। তো এখানে নয় তারিখ বেজোড় তারিখ, অতএব আরাফার দিন হচ্ছে নয় তারিখ, যার কারণে অনেক মুফাসসির কিরাম বলেছেন এখানে উইত্র বলতে আরাফার দিনের কথা বলা হয়েছে। আর আগে আপনাদেরকে বলেছি যে আরাফার দিনের গুরুত্ব অপরিসীম, কারণ এই দিনে আল্লাহ তাআলা এত পরিমাণে মানুষদেরকে ক্ষমা প্রদান করেন যা অন্য দিনে করেন না।
এটা হচ্ছে তিনটি আয়াতের বিশ্লেষণ। তারপরে পবিত্র কোরআনের আয়াত এগিয়ে যায়, সূরা হজ 22 নম্বর অধ্যায় আয়াত হচ্ছে 27 এবং 28। 27 নম্বর আয়াতের আগে আপনার সামনে আলোচনা করেছি, শুধু অনুবাদটা করছি। আল্লাহ বলছেন 27 নম্বর আয়াতের মধ্যে, হে নবী তুমি মানুষদের মধ্যে এটা ঘোষণা করে দাও হজের জন্য তারা যেন বাইতুল্লাহ তাওয়াফ করে, হজ করে, জিয়ারত করে। দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে এবং জীর্ণ উটের উপরে চেপে দূর দূরান্ত থেকে এই মক্কার মধ্যে তারা আসবে, যাতে করে লিয়া শাহাদু। এবার 28 নম্বর আয়াতের মধ্যে গেলাম, আল্লাহ বলছেন লিয়া শাহাদু মানাফিয়া লাহুম, যাতে করে মানুষদের জন্য যে কল্যাণময় স্থানগুলো আমি নির্ধারিত করে রেখেছি সেই কল্যাণময় স্থানগুলোতে সে উপস্থিত হতে পারে। আপনি এই মসজিদে নামাজ পড়বেন আর মক্কা হারামে গিয়ে নামাজ পড়বেন, নেকির মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আপনি এই মসজিদে নামাজ পড়বেন আর মসজিদে নববীর মধ্যে নামাজ পড়বেন, নেকির মধ্যে অনেক পার্থক্য আছে। তো আল্লাহ বলছেন মানুষ দূর দূরান্ত থেকে আমার এই জায়গায় আসবে, লিয়া শাহাদু মানাফিয়া লাহু, তার জন্য আমি যে সমস্ত উপকারী জায়গাগুলো রয়েছে সেগুলোতে এসে উপস্থিত হবে, ফায়দা অর্জন করবে, মুশাহাদা করবে। তারপর আর কি করবে, ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং মানুষ সকল আল্লাহর জিকির আজকার করবে। কখন করবে? ফি আইয়ামিন মা'লুমাত। অধিকাংশ মুফাসসিরিন কেরামদের মত এটাই, আইয়ামিন মা'লুমাত বলতে এখানে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ জিলহিজ্জা মাসে চাঁদ দেখা গেলে মানুষ আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, কারণ প্রতিযোগিতায় চলে এলো। প্রিপারেশন আমরা আগে থেকে নিয়েছি, একটা আমল করে আসছি রেগুলার কন্টিনিউ ভাবে, কিন্তু এই যে একটা প্রতিযোগিতার দিন যখনই চলে এলো, চাঁদ উঠে গেলো মানে প্রতিযোগিতার দিন শুরু হয়ে গেল, তখন আমাদের আমল কিন্তু একটু বেড়ে যাবে, তখন আমরা প্রতিযোগিতা শুরু করে দেব। আল্লাহ বলছে নির্দিষ্ট কয়েকটি দিন, মানে মালুমাত নির্দিষ্ট কয়েকটি দিন, প্রতিযোগিতার দিন, এই দিনগুলিতে মানুষ আল্লাহর বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ জিকির আজকার করবে। এটা হচ্ছে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত। এবার হাদিসের দিকে এগিয়ে যায়, প্রথম হাদিস আপনার সামনে উল্লেখ করবো সহিহ বুখারি 969 নম্বর হাদিস। হাদিসটি বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর, এমন কোন দিন নেই এই কিছু দিন জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন ব্যতীত, এই 10টি দিনই শুধুমাত্র আল্লাহ তাবারক ও তাআলার নিকটে সবচেয়ে উত্তম দিন, আহাব্বু মানে সবচেয়ে উত্তম দিন। এখানে যে শব্দটি ব্যবহার করেছেন এর অনুবাদ আপনি দেখবেন, আহাব্বু এর অনুবাদ আপনারা দেখবেন, আল্লাহর কাছে সবচেয়ে মাহবুব প্রিয় দিন হচ্ছে এই আইয়ামুল আশর, এই 10টি দিন। এই 10টি দিনে যে সমস্ত আমলগুলো মানুষ করবে এই আমলগুলোর গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক ব্যক্তি সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর মর্যাদা কমে যাবে? আল্লাহ রাসূল বলছে ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, হ্যাঁ জিহাদের চাইতে এর মর্যাদা, এই দিনের আমলের মর্যাদা আরো বেশি। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি মালিহি, কিন্তু ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের জানকে হাতে নিয়ে, নিজের সম্পদকে হাতে নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বেরিয়ে গেল, ফালাইয়ার জিমিন জালিকা বিশাইয়িন, কিন্তু তার দুইটার মধ্যে জানও ফিরে আসলো না বাড়ি, তার সম্পদও বাড়ি ফিরে আসলো না, ওই ব্যক্তির মতো মর্যাদাবান হতে পারবে না। ওই ব্যক্তির আমলের মতো মর্যাদা সম্পূর্ণ বা গুরুত্বপূর্ণ আমল হতে পারবে না, আর ওই ব্যক্তির গুরুত্বই আলাদা, গুরুত্বই আলাদা। তারপরে আরেকটি হাদিস, এরা আবু দাউদের 2106 নম্বর হাদিস, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি জিনিস জীবনে কোনোদিন ছাড়েননি, লাম ইয়াকুন ইয়াদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়েননি, তার মধ্যে একটা হচ্ছে সিয়ামু আশুরা, আশুরা রোজা ওয়াল আশুর, এবং এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের নফল সিয়াম আমল জিকির আজকার ইত্যাদি, এবং ওয়া সালাসাত আইয়াম মিন কুল্লি শাহরিন, এবং প্রতিটি চাঁদের মাসের তিনটি করে রোজা আল্লাহ রাসূল কোনদিন ছাড়েননি, ওয়ার রাকাতাইনি কাবলাল গাদা, এবং সূর্য উদিত হওয়ার আগের যে দুই রাকাত নামাজ আল্লাহ রাসূল কোনদিন ছাড়েননি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমল। আরেকটি মুসনাদে আহমদের একটি রিওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন যে এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাসূলের আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অতএব তোমরা এই 10টি দিনে বেশি বেশি তাহলিল মানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, মানে আল্লাহ জিকির আজকারের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো। আর এই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ 10টি দিন তো আরো গুরুত্বপূর্ণ, তার মধ্যে এর মধ্যে যে আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আরাফা দিনের সিয়াম। অন্যান্য আমল তো আছে, কিন্তু এর মধ্যে থেকে আরেকটি আমল বেরিয়ে আসছে সেটা আরাফা দিনের সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসে বলা হয়েছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়ামে আরাফাত আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল লাযি ক্বাবলাহু ওয়াস সানাতাল লাযি বাদাহু, যে ব্যক্তি এই আরাফার দিনের রোজা যে ব্যক্তি রাখবে তার গত এক বছর এবং আগামী এক বছরের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা কতলা মাফ করে দেবেন। আরেকটি, এই দিনে এই যে 10টি দিন যেহেতু আমরা প্রতিযোগিতা করব, আল্লাহ প্রতিযোগিতা দিন করেছেন, অতএব এই দিনে মানুষ অন্যান্য দিনে মানুষ তোবা করবে, কিন্তু এই দিনে আমাদেরকে বেশি বেশি তোবা করতে হবে, আল্লাহকে বেশি স্মরণ করতে হবে, নফল চেষ্টা করতে হবে যতটা পারবো, নফল সিয়াম হোক নামাজ হোক এগুলো বেশি বেশি করতে হবে। এবং এই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা দরকার, হাদিস হচ্ছে উম্মে সালামা আল্লাহ রাসূলের স্ত্রী, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু যিবহুন ইয়াজবাহুহু, যে ব্যক্তি কুরবানির পশু আছে কুরবানি করার জন্য সে চিন্তা ভাবনা করেছেন, ফাইজা উহিল্লা হিলালু যিলহিজ্জা, যখন যিলহিজ্জা মাসের চাঁদ দেখা যাবে, ফালা ইয়াফুজান্না মিন শাহরিহি ওয়ালা মিন আসফারিহি হাত্তা ইউযাহিয়া, যতক্ষণ না কুরবানি করবে ততক্ষণ পর্যন্ত যেন চুল না ছিঁড়ে লোক টোক যেন সে না কাটে। আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে, আমল বেশি বেশি করতে হবে, আর বেঁচে থাকার ব্যাপারে আমরা অন্যান্য দিনে যে সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকি ওটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা বেঁচে থাকতে হবে সেটা যে লোক কাটা আমাদের অন্য দিনে হালাল ছিল কিন্তু এখন আমাদের জন্য হারাম হয়ে যাবে, নিষেধ, অতএব এখান থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু যারা কুরবানি করছে না তাদের ব্যাপার আলাদা। আরেকটি জিনিস আমাদের মধ্যে কুসংস্কার রয়েছে, অনেকে ভাবে যে চাঁদ উঠে গেছে কুরবানির চাঁদ, অতএব আমাদের জন্য ছাগল কাটা, গরু কাটা, মুরগি কাটা, এই সমস্ত জিনিস কাটা আমাদের জন্য নিষেধ, এগুলো কুসংস্কার, এগুলো কোনো রকমের হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়, অতএব এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে সঠিক ইসলামকে বজায় তৌফিক দান করে, এবং যে সমস্ত দিনগুলো আল্লাহ প্রতিযোগিতা করার জন্য আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমাদের সকলকে তুমি ওই দিনগুলোতে বেশি বেশি আমল করার তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন।